ও আমরা এখন এসে গেছি রায়দ্বীপ প্রতিমালয়ে। এই যে এখনই সকালবেলাতেই ঠাকুর তৈরি করে পুজো হবে সন্ধে। কৌশিকরা কাজে লেগে পড়েছে, ভিতরেও আছে প্রতিমালয়ের আমাদের রথিনরা আর বৌদি রয়েছে। কার্তিক পুজোর প্রসাদ খেতে এসে গেছি ভাইপো সুমনের বাড়ি। সবাই রূপসা প্রতিমালয়, রাজদ্বীপ প্রতিমালয়, এখান থেকে সব ঠাকুর নিয়ে যাচ্ছে। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু বাংলা ভ্লগ এন্ড এন্টারটেইনমেন্ট। তো আমার লুকটাকে তোমরা ইগনোর করো, আজকের ভ্লগটা বেসিক্যালি হতে চলেছে যে রীতিরেওয়াজ আছে যে কার্তিক দেওয়া, কার্তিক পুজোর আগের দিনে যে কার্তিক দেওয়া, সেই কার্তিক দেওয়ার অভিযান। কার্তিক দিয়েছিলাম, তো সেই কার্তিক দেওয়ার পরের দিন, অর্থাৎ পরের দিনে যে সমস্ত বাড়িগুলোতে কার্তিক দেওয়া ছিল সেই সমস্ত বাড়িগুলো থেকে নিমন্ত্রণ এসেছে। এই যে এখন চলে এসেছি আমাদের বন্ধু তথা ভাইপো সুমনের বাড়ি। সুমনের বাড়িতে পুজো হচ্ছে, তার সাথে ওর বাড়িতে আর কি খাওয়া দাওয়া করবো। এরপর বসে গেলাম সুমন কাকার বাড়িতে ভোজনের জন্য। খেয়ে নিলাম লুচি, তরকারি, মিষ্টি, সব কিছু খুব সুন্দর রান্না হয়েছে, দারুণ রান্না হয়েছে। কার্তিক পুজোর ঠিক পরের দিনই লক্ষ্মী পুজো, অর্থাৎ রাসলক্ষ্মী পুজো। আর আমরা দেখতেই পাচ্ছি টলি করে সকলে ঠাকুর নিয়ে যাচ্ছে। এই যে বাজারে দেখতে পাচ্ছি ঠাকুর নিয়ে যাচ্ছে, আবার এই যে আমাদের শিবগঞ্জে রূপসা প্রতিমালয় থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো এরকম আমাদের কুচিয়াকলেতে তিনটে প্রতিমালয় আছে, একটা রূপসা প্রতিমালয়, একটা রাজদ্বীপ প্রতিমালয়, আর একটা আছে চান্দার প্রতিমালয়। তো চান্দার প্রতিমালয়ের নামটা মনে নেই, তিনটে প্রতিমালয় আছে। এখান থেকে খুব সুন্দর সুন্দর ঠাকুর গড়া হয়। তোমরা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, তোমরা এখানে ঠাকুর অর্ডার দিতে পারো। ও আমরা এখন এসে গেছি রাজদ্বীপ প্রতিমালয়ে। এই যে এখনই সকালবেলাতেই ঠাকুর তৈরি করে পুজো হবে সন্ধে। কৌশিকরা কাজে লেগে পড়েছে, ভিতরেও আছে অনেকগুলো ঠাকুর, এটা এখন তৈরি হচ্ছে। এগুলো সব কৌশিকদার হাতের ঠাকুর। এই যে এটা রাজদ্বীপ প্রতিমালয়, কী নাম ভাই? ভাইপো রাজীব। হ্যাঁ, রাজদ্বীপ প্রতিমালয় তো, রাজদ্বীপ প্রতিমালয়। এটা আমাদের ভাইপো কৌশিকদার ছেলে। আর এই যে
ঠাকুরগুলো তৈরি করা হয়েছে, যেটা কৌশিকরা তৈরি করেছে ঠাকুরগুলো। ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই ঠাকুরগুলো, আরো ঠাকুর আছে, কিছু বেরিয়ে গেছে আর এখন ভিতরে আছে, আমি যাচ্ছি ওখানটায়। তো তোমাদের যদি কারো ঠাকুর লাগে তো তোমরা এই নাম্বারে কল করতে পারো, যেখানে নাম্বার লেখা আছে আর ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে, তোমরা দেখবে। সবাই কার্তিক পুজোর ভ্লগ বেসিক্যালি দেখে নিয়েছ, আর এতক্ষণ পর্যন্ত যারা দেখলে তারা কিন্তু অবশ্যই জানিয়ে যেও যে তোমাদের কটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, আর তোমরা ওইভাবে কার্তিক ঠাকুর দিয়েছো কিনা রাত্রিবেলা, আর আজকে কটা নিমন্ত্রণ খেলে বা নিমন্ত্রণ রক্ষা করলে, মানে খেয়েছো কি না খেয়েছো সেটা ব্যাপার নয়, হয়তো একটা কেউ বাড়িতে খেলে বাকি কটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করেছো আর কটা বাড়িতে খেয়েছো এটা জাস্ট একটু কমেন্টে বলে দিও। আর তার সাথে যদি চ্যানেলে নতুন হও আরও একবার রিকোয়েস্ট করছি চ্যানেলে সাবস্ক্রাইব করো। অনেক 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 সুন্দর সুন্দর ব্লগ আসছে।